হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে কত ট্রানজিস্টরে কত অ্যাম্পিয়ার বা কত ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করবেন। তো আমি এর আগেও কয়েকটি ভিডিও বানিয়ে রেখেছিলাম এই সম্পর্কে, চাইলে আপনি সেই ভিডিওগুলোও দেখতে পারেন। ভিডিওর শেষে আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা মূলত একবারে প্রফেশনাল মানের অ্যাম্পলিফায়ার সেট বানাতে চান, বা একটু টাকা পয়সা খরচ হয় হোক কিন্তু মালটা যেন 100-100 হয়, বা সেটটি যেন একবারে 100% ওয়ার্কিং হয়। এক কথায় বলতে গেলে যারা একবারে ভালো মানের ট্রানজিস্টর সেট বানাতে চান, সব কিছু অরিজিনাল মাল দিয়ে বানাতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে প্রায় 600টি সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর মাত্র 400টি দরকার। তো আমি আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি এই 400টি সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আমি জানি যে আপনারা খুব তাড়াতাড়ি আর 400টি সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে আসা যাক। তো প্রথমে আমি বলছি দুই ট্রানজিস্টর সম্পর্কে। তো আগে আমি বলেছি যে একদম প্রফেশনাল মালের অ্যাম্পলিফায়ার এবং একদম হাই কোয়ালিটির যে ট্রানজিস্টর সেটগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলছি। তো অবশ্যই একেবারে হাই কোয়ালিটির ট্রানজিস্টর এবং বোর্ড টোর্ড সব কিছু অরিজিনাল হতে হবে। তাছাড়া আমি যেই ভোল্টেজের কথা বলবো বা যেই অ্যাম্পিয়ারের কথা বলবো, সেই অ্যাম্পিয়ার যদি আপনি এই নর্মাল কোনো ট্রানজিস্টার সেটে বা নর্মাল কোনো ট্রানজিস্টার বোর্ডে লাগান, তাহলে সেই ট্রানজিস্টারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটি দুই ট্রানজিস্টরের সেটে আমরা 6 অ্যাম্পিয়ার 24 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবো। তবে যদি আমাদের দুই ট্রানজিস্টরের উপর হয় তাহলে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের মান কিছুটা কমে আসবে। এর কারণটা আমি কিছু ব্যাখ্যা করি। আমি যদি আপনাকে এখন বলি যে আপনি কত কেজি ওজন চাটতে পারবেন, তো আপনার সাধ্য অনুযায়ী আপনি হয়তো বলতে পারেন 50 কেজি। তো 50 কেজি আপনি খুব সহজে চাটতে পারবেন, কিন্তু আপনার মতোই শক্তিশালী 5 জন লোককে আমি ডাকলাম এবং একটি বাসে 50 কেজির 5টি বস্তা বেঁধে দিয়ে আপনাদের 5 জনকে বললাম যে এই বাসটি চেড়ে নিয়ে যেতে হবে, তখন কিন্তু একটি বস্তা চারার তুলনায় আপনাদের 5 জনেরই 5টি বস্তা চারার কারণে একটু কষ্ট হবে। আর একটি বস্তা যদি আপনি 50 কেজি দেওয়া হয় তাহলে আপনি সহজে নিয়ে যেতে পারবেন। আবার সেই জায়গায় যদি আপনাদের 5 জনকেই 30 কেজির বস্তা 5টা দেওয়া হয়, তাহলে আপনাদের 5 জনই কিন্তু আবার খুব সহজেই সেই বস্তাগুলো বহন করতে বা চাটতে পারবেন। ব্যাপারটা কিছুটা এই রকমই। এভাবে আপনারা দুই ট্রানজিস্টারের উপর যদি কোনো ট্রানজিস্টার লাগান তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু ভোল্টেজ কমে আসবে। এরপরে আসি 4 ট্রানজিস্টরে। তো 4 ট্রানজিস্টরে আপনি কত ভোল্ট এবং অ্যাম্পিয়ার দিতে পারেন? 4 ট্রানজিস্টরে আপনি 7 কিংবা 8 অ্যাম্পিয়ার 35 থেকে 45 ভোল্ট পর্যন্ত লাগাতে পারেন। এরপরে আসি 6 ট্রানজিস্টর। আপনি 6 ট্রানজিস্টরে 8 অ্যাম্পিয়ার 45 ভোল্টের ট্রান্সফরমারটি লাগাতে পারেন। এরপরে আসা যাক 8 ট্রানজিস্টর। 8 ট্রানজিস্টরে আপনি 8 থেকে 10 অ্যাম্পিয়ারের যে কোনো একটি ট্রান্সফর্মার লাগাতে পারেন 45 থেকে 55 ভোল্টেজের মধ্যে। এরপরে আসি 12 ট্রানজিস্টর। 12 ট্রানজিস্টরে আপনি 10 থেকে 12 অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো একটি ট্রান্সফর্মার লাগাতে পারেন 50 থেকে 55 কিংবা 60 ভোল্টেজের মধ্যে। কিংবা আপনার সেই রকম হ্যাভি কোয়ালিটির ট্রানজিস্টর বা সেই রকম হ্যাভি কোয়ালিটির সব কিছু মাল হয়, তাহলে আপনি 15 অ্যাম্পিয়ারও ব্যবহার করতে পারেন। আর 16 ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার হলে আপনি 15 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মারটি ব্যবহার করতে পারেন। আর সাধারণত আমরা যারা বাড়িতে সেটগুলো বানাই তাদের মূলত 8 ট্রানজিস্টর 12 ট্রানজিস্টর কিংবা 16 ট্রানজিস্টরের উপর কোনো সেট বানানোর প্রয়োজন পড়ে না। আর যারা তার থেকেও বড় সেট বানাতে চান, যেমন 24 ট্রানজিস্টর বা 32 ট্রানজিস্টর, তারা 24 ট্রানজিস্টরে 20 অ্যাম্পিয়ার এবং 32 ট্রানজিস্টরের জন্য 25 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মারগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা একটি লাইক দিন এবং আমাদেরকে সাপোর্ট করুন, ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা চাইলে এই সেটগুলো মনো বানাতে পারেন, স্টোরিও বানাতে পারেন, সিঙ্গেল সেট দিয়েও আবার ডবল সেট দিয়েও বানাতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা তেমনভাবে বানাতে পারবেন।